শেরপুর সদর উপজেলার 11 নং বলাইরচর ইউনিয়নের বলাইরচর কান্দার পাড়ায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হাফিজ উদ্দিন ও তার স্ত্রী আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রতিপক্ষের হামলায় হাফিজ উদ্দিনের বড় ভাই ফরিদ গুরুতর আহত হন। ওই হামলার ঘটনায় হাফিজ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার বাদী হওয়ায় রবিবার দুপুরে প্রতিপক্ষ মোহাম্মদ লতিফ মিয়ার নেতৃত্বে মোহাম্মদ বারেক, মোহাম্মদ লিটন, ইয়াসিন আলী, বেলাল, নজরুল, দুলাল সহ কয়েকজন মিলে হাফিজ উদ্দিন ফকিরের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এই হামলার ঘটনায় হাফিজ উদ্দিন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেছে বলে জানিয়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন হামলার শিকার পরিবার। ওগরে এক ভাই বউ শুন, আমার ছেলে হাতা ডাক্তার নিয়ে যা যেন মান করছে, হলে আঙ্গের পুতর বউ নিয়ে আঙ্গের এবার সমস্যা। এই যে এক ভাই বউ শুন, আমার ছেলে হাতা ডাক্তার নিয়ে যা যেন অনলাইন করছে, হলে আঙ্গের পুতর বউ নিয়ে আঙ্গের এবার সমস্যা। এই যে